দেশের প্রতি যদি ভালোবাসা না থাকতো ভাই, এত ক্লান্তি নিয়ে কাজ করতাম না। আসলে ভাই শেষ পর্যন্ত যদি বেতন না বাড়ে তাহলে তো আর চাকরি করতে পারবো না ভাই। আর এবং কি মানে এই জীবন রাখে কি করবো, 12-13 বছর হয়ে গেছে, এখনো বেতন 12,000-ই আছে। গভীর রাতে আলো আধারের খেলা, নিজের পাওনার কথা বলবেন কিন্তু সাহস মেলে না। আবেগ আর বাস্তবতার কি নির্মম পার্থক্য। একদিন আগে যেখানে দেখানো হলো মাঠ কর্মীদের অক্লান্ত পরিশ্রম, একদিন পরেই প্রেক্ষাপটটা ভিন্ন। বলা হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামটি সিলেটের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়ামের প্রবেশ দ্বারে আছে সবুজ বিস্তৃত চা বাগান, আর গ্যালারির একপাশটায় দাঁড়িয়ে আছে লম্বা টিলা, যেন বিধাতা নিজ হাতে গড়েছেন স্বপ্নের ক্যানভাস। কিন্তু এই ক্যানভাসের পেছনে যারা দিন রাত পরিশ্রম করছেন তারা ঠিক কি অবস্থানে আছেন? শুরুতে আমরা যখন জয়েন দিই তখন 6,000 টাকা বেতন দেয়, আর 13 বছরের বেতন তারা বাড়া দিছে 13,000 টাকা, মানে 7,000 টাকার মতন বৃদ্ধি পাইছে। কিন্তু বর্তমানে দ্রব্যমূল্যের যে মূল্য, আর এই বেতনে চলাটা খুবই কষ্টকর। মূলত আমরা এই বেতনে কিনো মতন চলতেছি, মানে অর্ধেক বেশি আছে অর্ধেক মরে গেছে, এরকমভাবে আছি। দেখা গেছে ফ্যামিলি নিয়ে থাকতাম, বাসা ভাড়া ঠিক মতন দিতে পারি না, দেখে ফ্যামিলি বাড়িতে পাঠাই দিছি। এখন বাড়ির থেকে অনেক সময় দেখা যায় একটা মা বাপে চায় তার সন্তান কাজ করলে মা বাপরে কিছু দিমু, কিন্তু আমরা এমন একটা চাকরি করি মা বাপে কিছুই দিতে পারি না, উল্টা মা বাপে চাইল দেয় এই জায়গায় বৈশা বফুলা ফল নিয়ে তাইও চলতে পারে না, এর কারণে ফ্যামিলি বাড়িতে পাঠাই দিছি। সিলেটে ভারত বাংলাদেশ নারী দলের 5 ম্যাচ টি-20 সিরিজের মাঝেই খেলাযোগের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বারবার আশা দিয়েও বেতন বৃদ্ধি না করায় এবার কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানরা। আমার সম্ভাবনা আমরা যদি আশ্বাস দিছি বেতন বাড়বে, এই জন্য আমরা আসি। এখন বর্তমান যদি 3-4 মাসের ভিতরে বেতন না বাড়ে, আমার আশ্বাস বলতে আমি চাকরি ছেড়ে দেবো, এখানে থাকা যাবে না, এই সম্ভব না, এই বেতনে চলা সম্ভব না। রিক্সা চালকের মাসে 15-16 হাজার স্যালারি ইনকাম করতেছে প্রত্যেক মাসে, কিন্তু আমাদের বেতন বাড়ায় না, আমাদের দিকে সুদৃষ্টিতে আমাদের দিকে তাকায় না বিসিবি। আমরা আসি কেউ আছে 4 বছর, কেউ 7 বছর, কেউ 10 বছর বেতন, কেউ 12,000, কেউ 11,000, কেউ 13,000। ব্যাংকে পড়ে আছে 1400 কোটি টাকা, কিন্তু যাদের ঘামে গড়ে উঠেছে দেশের আধুনিক ক্রিকেট তাদের জীবনের খোঁজ কেউ নিতে আসে না। একটি হলরুমে গাদাগাদি করেই থাকতে হচ্ছে বছরের পর বছর, পরিবার নিয়ে আসতে চাইলেও উপায় কই, ঠুনকো বেতনে যে নিজে চলাটাই হয়ে পড়ে কষ্টকর। যদি বেতন বাড়ে তো আমাদের জন্য ভালো হবে, কিন্তু যদি না বাড়ে মনে করেন যে এখন যেরকম কিনু মন্ত্রে বেঁচে আছি হচ্ছে, হয়তো আরো খারাপ অবস্থা আমাদের সময় যাবে, কিংবা বাচ্চা কাচ্চারা ভালো কিছু ঈদ আইলে কিনে দিতে পারি না। কিন্তু ফ্যামিলি যদি দিতে গেলে নিজের থাকে না, নিজেরা কিনতে গেলে দেখা যায় ফ্যামিলির দিতে পারে না, আমরা এই একটা অবস্থার মধ্যে আছি আর কি বর্তমানে। থাকার জায়গাটাও তো একটা সমস্যা, টাকা নালে দিচ্ছে না, কিন্তু থাকার তো একটা ভালো পরিবেশ হতে পারে। এটা অনেকবার তো জানানো হয়েছে, তো আর আমরা এগুলা থাকার কোনো জিও খরচ হয়েছে না, এরকম আমরা বেতন অসম্ভব। আর চাকরি সারি অলরেডি 5-6 জন চলেও গেছে। এই বেতন নাই, এটা কি আপনারা বিসিবির কাউকে জানাইছিলেন বা প্রতিবার যখন দেখা হয় জানান? হ্যাঁ, বেতন না বেশি এটা আমরা প্রতিবারই আমরা যখন স্যার আসে বা ম্যানেজার আসে তাদেরকে আমরা বলি, কারণ আমাদের এখানে কিন্তু বড় বড় স্যাররা খুব কম আসে, ঠিক আছে। তো ম্যানেজারকে তাদেরকে আমরা বলি যে স্যার আমাদের বেতনটা বেশি একটু বলেন, বা ঢাকা থেকে যখন আসে তাদেরকে বলি স্যার আমাদের বেতনটাকে একটু বলেন, আমরা বেতনটা হয় না। তখন তারা খুব শান্ত নিশ্চয় দিয়ে আমরা মারতেছি, তোমরা খুব শীঘ্রই পাই যাবা। মাঠ কর্মীদের সাফ কথা, বেতন না বাড়ালে ছাড়তে হবে চাকরি, না হয় আলিঙ্গন করতে হবে মৃত্যু। উত্তর জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয় বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেনের সাথে। ব্যস্ততা দেখিয়ে ঘণ্টাখানেক বাদে কথা বলার প্রতিশ্রুতি দিলেও পরবর্তী সময়ে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি তাকে। আশা নিরাশায় একযুগ পার করে ফেলা এসব মেহনতি মানুষের আওয়াজ কি আদৌ পৌঁছাবে এসি রুমে বসে থাকা ওই কর্তাদের কানে, নাকি আশায় আশায় আবারও কেটে যাবে 12 মাস? উত্তর জানার অপেক্ষায় আপনাদের মতো আমরাও। রেদওয়ান শাওন, 71, সিলেট। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।